ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি দু হাজার তেইশ প্রস্তুতি পড়বে আজকে সাইকোলজির একটা থিওরি ক্লাস আমরা পড়ব য সেই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ এটা অফিসিয়াল সিলেবাস তো এই সিলেবাস থেকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পার্সোনালিটির আজকে ফয়াইড সম্পর্কে পড়ব নেক্সট ক্লাসে আমরা এডিকশন পড়ব আর তারপর তিন নম্বর ক্লাসে আমরা পার্সোনালিটি কী বা এর বৈশিষ্ট্য কী রয়েছে আমরা সেই সম্পর্কে জানলে কিন্তু হয়ে যাবে আর একটা ক্লাসে আমরা পুরোটাই পার্সোনালিটিটাকে কমপ্লিট করে দেবো তো আজকে যে টপিকটা আমরা পড়ছি সেটা হচ্ছে ফ্রয়েডের যে পার্সোনালিটির থিওরি থেকে কী কী ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা দেখব তো তোমরা জানো যে আমাদের ক্লাসে কিন্তু প্রত্যেকটা টপিককে একদম সিলেবাস ওয়াইজ ক্লাস করানো হয় প্রত্যেকটা যেগুলো হাইলাইট করানো হয়েছে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো আমরা করিয়ে দেবো খুব তাড়াতাড়ি দেখো বলছে ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে আমরা কী কী টপিকগুলো আমরা লিখেছি বা কী কী ডেটা আমরা কালেক্ট করেছি সেগুলো একটু মাথায় রাখো তাহলে কিন্তু হয়ে যাবে দেখো প্রথম পয়েন্টে বলা হয়েছে যে প্রসিদ্ধ মনোবিজ্ঞানী সিগমান ফয়েড তিনি সাইকোসেক্সুয়াল তথ্যের প্রবক্তা ছিলেন তাহলে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় হতে পারে যে সাইকোসেক্সুয়াল তথ্যের প্রবক্তা কাকে বলা হয় বা ফাদার অফ সাইকোসেক্সুয়াল তখন তোমরা আনসার করবে কি সিগমন ফয়েড এছাড়াও আরও কয়েকটা নাম তোমরা মাথায় রাখো সিগমেন্ট ফয়েডকে কি বলা আধুনিক মনোবিশ্লেষণের জনক বলা হয় ঠিক আছে সিগমন ফয়েডকে বলা হয় কি সিগমন ফয়েডকে বলা হয় আধুনিক মনোবিশ্লেষণের জনক বা আধুনিক মনোবিজ্ঞানের জনক হয় কাকে সিগমন ফ্রয়েডকে এই পয়েন্টগুলো মাথায় রাখো তারপর দেখো তার মতমতের বিষয়সমূহ সিগমান্ড ফয়েড তার যে তথ্যটি আবিষ্কার করেছেন বা তার যে তথ্যটি দিয়েছেন সেখানে তিনটে জিনিসের কথা তিনি বলেছেন এক যে ব্যক্তিত্বের গঠন ব্যক্তিত্বের বিকাশ আর একটা যে ব্যক্তিত্বের গতিশীলতা তাহলে সিগমান্ড ফয়েড তার থিওরিতে কটা জিনিসের কথা বলেছেন তিনটে জিনিস একটা যে ব্যক্তিত্বের গঠন ব্যক্তিত্বের বিকাশ আর ব্যক্তিত্বের গতিশীলতা এই তিনটে জিনিস সম্পর্কে আমরা এবার জানবো এছাড়াও তিনি কি বলেছেন যে আমাদের যে মন রয়েছে প্রত্যেকটা মানুষের মন রয়েছে আমার তোমার প্রত্যেকের একটা করে মন রয়েছে সেই মনটা কিন্তু কয়েকটা স্তরে বিভক্ত বা সেই মনটা কিন্তু বিভিন্ন স্তর নিয়ে তৈরি হচ্ছে যেমন হচ্ছে চেতন স্তর যেটাকে বলা হয় কি কনসিয়াস মাইন্ড দুই নম্বর হচ্ছে কি প্রাক চেতন স্তর যেটাকে বলা হয় কি সাবকনসিয়াস মাইন্ড আর তিন নাম্বারটা হচ্ছে কি অচেতন যেটাকে বলা হয় কি আনকনসিয়াস তাহলে একটা কনসিয়াস একটা সাবকনসিয়াস এবং একটা হচ্ছে আনকনসিয়াস বোঝা গেল কী কী বললাম যে মাইন্ডের তিনি কী কী ভাগ করেছেন কনসিয়াস চেতন আর একটা বলছে কি প্রাকচেতন বা অবচেতন আর একটা বলছে কি অচেতন যেটাকে বলা হয় আনকনসিয়াস বোঝা গেল তিনটে পয়েন্ট তারপর দেখো বলছে কি যে মানুষ সচেতনভাবে বাস্তবের সঙ্গে সম্পর্কে রেখে যে স্তরে মানসিক কার্যকলাপ করে তাকে বলা হয় চেতন স্তর তাহলে আমাদের মনের চেতন স্তর কোনটা যেটা প্রকৃতির সঙ্গে বাস্তবের সঙ্গে সমাজের সঙ্গে যোগাযোগ রেখে চলে অর্থাৎ চেতন মন কী সবসময় বাস্তবধর্মী হয় চেতন মনটা আমাদের বাস্তবধর্মী এবং সব কিছু আমাদেরকে মনে করেই দেয় চেতন মন অর্থাৎ সবসময় অ্যাক্টিভ থাকে যেমন দেখো চিন্তা করা পরিকল্পনা করা সবই কিন্তু চেতন মনের এক একটা পার্ট বোঝা গেল তাহলে চেতন কোনটা চেতন মন হচ্ছে আমাদের মনের এমন একটা স্তর যেটি বাস্তবের সঙ্গে সম্পর্ক রেখে চলে যেমন যে চিন্তা করা পরিকল্পনা করা সবই কিন্তু চেতন মনের মধ্যে পড়ছে তারপর সেকেন্ড দেখো আমাদের জীবনে যে সমস্ত বিষয়বস্তু বা ঘটনাগুলি আমাদের মনে নেই কিন্তু আমরা চেষ্টা করলে মনে করতে পারি তাকে কি বলা হয় প্রাকচেতন বলা হয় বা প্রাকচেতন বা অবচেতনও বলা হয় দেখবে অনেক সময় আমাদের অনেক কিছু মনে থাকে না কিন্তু আমরা যদি একটু ভাবি সেগুলো কিন্তু মনে করতে পারি তার মানে কি সেই জিনিসটা আমাদের প্রাকচেতন স্তরে কিন্তু সঞ্চয় রয়েছে আর যেটা আমরা হট করে মনে করতে পারি সেটা আমাদের চেতন যদি এখন তোমাকে জিজ্ঞেস করি ভারতের প্রধানমন্ত্রীর নাম কি তুমি এক কথায় বলে দেবে নরেন্দ্র মোদী কারণ এই নরেন্দ্র মোদির নামটা তোমার চেতন মনে রয়েছে কিন্তু এখন যদি জিজ্ঞেস করি আমেরিকার প্রধানমন্ত্রীর নাম কি তুমি আর বলতে পারছো না হট বা তুমি হয়তো মনে করে বলতে পারলে সেটা কি সেটাকে বলবো আমরা অচেতন ঠিক আছে অবচেতন বা প্রাকচেতন কিন্তু তোমাকে জিজ্ঞেস করলাম যে রাশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি তুমি আর বলতে পারলে না তখন সেটা হয়ে গেল কি অচেতন বোঝা গেল যখন তুমি কোনো কিছু বলতে পারবে না সেটা হচ্ছে অচেতন দেখো এখানে বলা হয়েছে যে ব্যক্তির মনের যে অংশ ঈদ অবস্থান করে তাকে কি বলা হয় অচেতন বলা হয় তাহলে ঈদ আমরা পড়ব এর পরেই যে ঈদ ইদম আর অধিসত্তা বা ইদম ওহম অধিসত্তা এই যে নামগুলো আমরা পড়ব তো ঈদ বা ইদম এই জিনিসটা অবস্থান করছে কোথায় আমাদের অচেতন মনে কিন্তু অবস্থান করছে তারপর চলে আসি ব্যক্তিত্বের সংগঠন বা স্ট্রাকচার অফ পার্সোনালিটি তাহলে আমাদের ব্যক্তিত্বের সংগঠন সম্পর্কে পড়তে গেলে কয়েকটি ধাপের কথা মাথায় রাখতে হবে কি কী ধাপ একটা মানসিক ক্রিয়ার স্তর প্রেষণা যৌন চেতনার ক্রমবিকাশ ইদম ওহম অধিসত্তা এখান থেকে তেমন কিছু প্রশ্ন পরীক্ষা আসে না বেসিক্যালি নামগুলো মাথায় রাখো যে পরীক্ষায় দিতে পারে যে ফয়েডের মতো নিজের কোনটি ব্যক্তিত্ব গঠনের স্তর নয় এরকম পরীক্ষা থাকতে থাকতে পারে তো সেখানে তোমাদেরকে মনে রাখতে হবে মানসিক ক্রিয়ার স্তর প্রেষণা অন্তর্দ্বন্দ্ব যৌন চেতনার ইদম ওহম আর অধিসত্তা এই পাঁচটা নাম কিন্তু তোমরা একটু মনে রাখবে তারপর দেখো তারপর এখানে কি বলা হয়েছে মানসিক ক্রিয়ার স্তরগুলো কি কি দেখো আমাদের যে মানসিক ক্রিয়ার স্তর রয়েছে তিনি বলেছেন মানসিক ক্রিয়ার তিনটি স্তর রয়েছে একটা চেতন প্রাকচেতন এবং অবচেতন বোঝা গেল একটা চেতন প্রাকচেতন এবং এটা হচ্ছে কি অচেতন এই কিন্তু মাত্রা অবচেতন না অচেতন তাহলে চেতন প্রাকচেতন এবং অচেতন এই তিনটে পয়েন্ট তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে তারপর দেখো তারপরে কিছু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে এগুলো আমরা একটু পড়িনি তিনি বলেছেন যে চেতন মন সর্বদা বাস্তবের সঙ্গে সংযোগ রেখে চলে তাহলে তার মতে আমাদের যে চেতন মনটা রয়েছে সেটা কিন্তু বাস্তবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চলে চেতন মন অচেতন মনের তুলনায় অনেক বড়। তাহলে আমাদের চেতন মনটা যদি এইটা হয় তাহলে অচেতন মনটা ছোট কারণ দেখো আমরা বেশিরভাগ জিনিসই মনে করতে পারি তাই না আমরা কিছু সংখ্যক জিনিস হয়তো মনে করতে পারি না তাই আমাদের চেতন মনের যে পরিধি সেটা কিন্তু সব থেকে বেশি আর অচেতন মনের পরিধিটা হচ্ছে কম তারপর এখানে বলছে অবস্থানের দিক দিয়ে চেতন মনের ঠিক নিচে রয়েছে কি প্রাকচেতন আর তার নিচে রয়েছে কি অচেতন ধরো এইখানে অবস্থান করছে কি চেতন এখানে চেতন আর তার ঠিক নিচে রয়েছে কি অবচেতন আর তার ঠিক নিচে রয়েছে কি অচেতন বোঝা গেল তাহলে এটা কি প্রথম কারটা হচ্ছে কি চেতন প্রথম কারটা চেতন দ্বিতীয়টা হচ্ছে কি অবচেতন আর নিচেরটা হচ্ছে কি অচেতন ইংরেজিতে সব ভালো মনে থাকবে কনসিয়াস সাবকনসিয়াস আনকনসিয়াস বোঝা গেল তারপরে দেখো তারপরে পয়েন্টগুলো একটু মাথায় রাখো তাহলেই হয়ে যাবে কি বলছে দেখো আমাদের জীবনে যে সমস্ত বিষয়বস্তু বা ঘটনাগুলি আমরা মনে করি মনে করতে পারি না কিন্তু চেষ্টা করলে মনে করতে পারি তাকে কি বলে হয় অপ্রাকচেতন বলা হয় এটা এর আগে আমরা জানলাম তিনি অচেতন প্রক্রিয়াকে অসঙ্গতিপূর্ণ শিশুসুলভ বা আদিম প্রবৃত্তি বলেছেন ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা মাথায় রাখবে যে তিনি অচেতন আমাদের যে আনকনসিয়াস মাইন্ডটা রয়েছে তিনি সে আনকনসিয়াস মাইন্ডটিকে শিশু বলছেন দেখো বাচ্চা যখন একটা শিশু বাচ্চা থাকে তখন সে কোনো কিছুই মনে করতে পারে না হাজার চেষ্টা করলে কোনো কিছুই মনে কর পারে না তার কারণ কি তার কারণ তার মনটা কিন্তু অচেতন বা আনকনসিয়াস থাকে এটাকে বলছে যে শিশু সুলভ আচরণ যখন তুমি অচেতন অবস্থায় থাকবে শিশু সুলভ আচরণ করবে যেমন একটা উদাহরণ দিই দেখো একটা পাগল একটা পাগল কোনো কিছু মনে করতে পারে না ঠিকমতো চিনতে পারে না কিছু করতে পারে না সে দেখবে তার যদি মানে জামা কাপড় যদি খুলে ফেলো তার কোনো লজ্জা লাগবে না কারণ সে শিশু সুলভ একটা ছোট্ট বাচ্চাকে যদি মানে উলঙ্গ করে রাখো সে কিন্তু কখনোই লজ্জা পায় না কারণ তার মধ্যে চেতন মনটা থাকে না ঠিক তেমনি একটা প্রাপ্তবয়স্ক পাগলকে যদি তুমি উলঙ্গ করে রাখো তার মধ্যেও কোনো রকম সেন্স কাজ করবে না কারণ সে কিন্তু অচেতন বা আনকনসিয়াস মাইন্ডে থাকে আর তার যে বিহেভিয়ারটা সেটা কিন্তু শিশুদের মতন তার কোনো লজ্জা বোধ হবে না একদম শিশু সুলভ জন্যই বলা হয়েছে মানুষের যে অচেতনটা রয়েছে বা আনকনসিয়াস মাইন্ড রয়েছে সেটা হচ্ছে শিশু সুলভ এবং আদিম প্রবৃতি দ্বারা বর্ণনা করা হয় ক্লিয়ার অচেতনের অন্তর্ভুক্ত হলো নগ্ন কামনা বাসনা প্রবৃতি এগুলো। তাহলে আমাদের যে অচেতন মনটা রয়েছে সেখানে নগ্ন কামনা বাসনা আমরা সবসময় অসামাজিক যে কাজকর্মগুলো করি সেগুলো করি কিসের মাধ্যমে এই অচেতন মনের সাহায্যে এটা মাথায় রাখবে আমরা চেতন থাকি না যেমন দেখবে যারা চুরি করে তো যারা চুরি করে তারা কখন চুরি করতে পারে যখন তাদের মধ্যে সেন্স কাজ করে না তারা অচেতন অবস্থায় থাকে কিন্তু একজন স্বাভাবিক সুস্থ ভালো মানুষ কখনই চুরি করবে না আমরা দেখতে পাচ্ছি অনেক সময় রাস্তাতে বিভিন্ন ছেলেরা হোক বা বিভিন্ন মেয়েরা হোক বিভিন্ন অসামাজিক কাজকর্ম ধর্ষণে লিপ্ত হয় তাদের কিন্তু সেই চেতন মনটা থাকে না তারা সবসময় অচেতন মনে থাকে আনকনসিয়াস মাইন্ডে থাকে সেই কারণে কিন্তু তারা এই সমস্ত অসামাজিক কাজকর্মগুলো করতে পারে এটাই বলা হয়েছে যে অচেতনের অন্তর্ভুক্ত হলো কি নগ্ন কামনা বাসনা যেটা আমি তোমাদেরকে বললাম এবার চলে আসি প্রেষণা প্রেষণা সম্পর্কে ফয়েড কি বলছেন দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে যে ফয়েডের মতে সাধারণত জৈবিক শক্তি থেকেই প্রেষণা সৃষ্টি হয় তাহলে ফয়েড কি বলছেন যে মানুষের প্রেষণা তৈরি হয় কী থেকে জৈবিক শক্তি থেকে বোঝা গেল তাহলে জৈবিক আমার আমরা যখন পড়েছিলাম যে জৈবিক চাহিদা কোনগুলো খাদ্য বাসস্থান পানীয় ঘুম এগুলো কি এগুলো হচ্ছে জৈবিক চাহিদা তাই জৈবিক শক্তি থেকে মানুষের কিন্তু প্রেশনা তৈরি হয় মেন কথা হচ্ছে যেগুলো কম্পালসারি সেগুলো থেকেই মানুষের কিন্তু প্রেশনার সৃষ্টি হয় এটাই কিন্তু বলা হয়েছে তার মতে জৈব শক্তি দুই প্রকার হতে পারে তার মতে জৈবিক শক্তি দুই প্রকার হতে পারে একটা সৃজনাত্মক আর ওপরটি হচ্ছে ধ্বংসাত্মক জিনিসটা মাথায় রাখো তাহলে প্রেশনার দুটি রূপ হতে পারে একটা সৃজনাত্মক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক কে বলেছেন ফয়েড বলেছেন সৃজনাত্মক জৈবশক্তিকে তিনি প্রাণশক্তি বলেছেন আর ধ্বংসাত্মককে তিনি মরণ শক্তি বলেছেন সৃজনাত্মক মানে কি নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু তৈরি করা ডেভেলপ ঘটানো তার মানে এটা প্রাণশক্তি আর ধ্বংসাত্মক মানে কি কোনো কিছু ধ্বংস করে দিলে কি হবে পৃথিবী থেকে মরে যাবে বা শেষ হয়ে যাবে তাই এটাকে কি বলা হয় শক্তি বলা হয় বোঝা গেল তাহলে সৃজনাত্মককে কি বলা হয় প্রাণশক্তি আর ধ্বংসাত্মককে কি বলা হয় শক্তি এই পয়েন্টটা মাথায় রাখো তারপর নেক্সট দেখো ওহোমের আত্মসংরক্ষণমূলক কার্যকলাপ যৌনক্রিয়ার ক্রিয়ার মাধ্যমে শক্তির প্রকাশ ঘটে তো একজন ব্যক্তির যে প্রাণশক্তি সে প্রাণশক্তির কিসের মাধ্যমে আসে ওই যে যৌন মাধ্যমে বিভিন্ন যৌন সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে সে কিন্তু প্রাণ ফিরে পায় আর স্নেহ ভালোবাসা আমোদ প্রমোদমূলক কাজকর্মে ফয়েড যৌন ক্রিয়ার অন্তর্ভুক্ত হিসেবে দেখেছেন তো যে সমস্ত ব্যক্তির মধ্যে যে সমস্ত ব্যক্তি দেখবে অচেতন মাইন্ডে থাকে তারা কিন্তু সবসময় আনন্দ পেতে চায় তারা দুঃখ কষ্ট পেতে চায় না সবসময় আনন্দ আমোদ প্রমোদ করতে চায় তারা বিভিন্ন সেক্সুয়াল জিনিসগুলো করতে চায় যারা অচেতন মনে থাকে ওপর দিকে মরণশক্তির প্রকাশ ঘটে ওপরকে হত্যা বা আত্মহত্যা নিষ্ঠুরতা আক্রমণধর্মী ধর্মী আচরণ করে তাহলে এখানে কী পড়লাম এই যে মরণ শক্তি আমরা ধ্বংসাত্মক এবং সৃজনাত্মক পড়লাম ধ্বংসাত্মকটা কি নিজেকে সুসাইড করে নিচ্ছে বা অন্যকে হত্যা করছে বা অন্যকে আক্রমণ করছে অর্থাৎ কি নেগেটিভ দিকগুলো বোঝা গেল তাহলে অন্যদিকে যেটা পাচ্ছি মরণশক্তি সেটা হচ্ছে নেগেটিভ 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 পাচ্ছি আর যেটা আমরা সৃজনাত্মক সেটা হচ্ছে পজিটিভ দিক এটা কিন্তু মাথায় রাখো তারপর নেক্সট দেখো তারপর নেক্সট বলছে পেশনার দ্বারা পরিচালিত মানুষের কাজকর্ম সুখ ভোগের নীতি ও বাস্তবতার নীতি এই দুটি দ্বারা পরিচালিত হয় এখানে একটা ইম্পর্ট্যান্ট লাইন আছে ভালো করে একটু মাথায় রাখো বলছে পেষণের দ্বারা পরিচালিত যাদের পেশনা দ্বারা পরিচালিত মানুষরা যে সমস্ত মানুষ পেশনা বা মোটিভেশন দ্বারা পরিচালিত হয় তারা কাজকর্ম ও সুখ ভোগের নীতি ও বাস্তবতা নীতি এই দুটি নীতি দ্বারা পরিচালিত হয় ভালো করে বোঝো প্রেষণার দ্বারা পরিচালিত মানুষ প্রেশনার দ্বারা পরিচালিত মানুষ কাজকর্ম সুখ ভোগের নীতি ও বাস্তবতার নীতি দ্বারা পরিচালিত হয় ওকে দ্বিতীয়ত বলছে ফয়েডের মতে শৈশবে ব্যক্তির কাজকর্ম কেবল সুখ ভোগের নীতি দ্বারা এবং বয়স্ককালে বাস্তবে নীতি দ্বারা পরিচালিত হয় ভালো করে বোঝো আমি একটা উদাহরণ দিই ধরো একটা ক্লাস নাইনে পড়ে ছেলে বা একটা ক্লাস নাইনে পড়ে মেয়ে একটা ক্লাস টেনে পড়ে একটা ছেলের সঙ্গে রিলেশান করেছে তো তাদের রিলেশানটা খুব সুন্দর তো হঠাৎ কোনো কারণে তার ফ্যামিলি থেকে সেটা প্রবলেম করেছে দেখবে সেই ছেলেটা বা মেয়েটা কিন্তু কোনো কিছু না ভেবেই সে বাড়ি ছেড়ে ছেড়ে তারা পালিয়ে যায় বিয়ে করবার উদ্দেশ্যে পালিয়ে যায় কারণ তারা বাস্তবটাকে বোঝে না তারা সুখ ভোগ করতে চায় তারা আনন্দ পেতে চায় তারা ভাবে যে আমি এর সঙ্গে থাকলে সুখ পাবো বা আনন্দ পাবো সেই জন্য কিন্তু তারা ফ্যামিলি হোক তার সমাজ হোক তার বাবা মা হোক কারও কথা কিন্তু সে মাথায় রাখে না সে তার মানে জীবন জীবনসঙ্গীকে নিয়ে চলে যায় কিন্তু সেই ওপর ক্ষেত্রে দেখো যখন একটা ছেলে বা একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় যখন কলেজ লাইফে যায় তখন কিন্তু তাদের মধ্যে যে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে কারণ তারা বাস্তবটাকে বুঝতে পারে তারা সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয় না তারা বাস্তবটাকে পছন্দ করে সমাজ কি বলবে পরিবার কি বলবে সব কিছু তারা ভাগতে পারে সেই জন্যই বলছে যে ফ্রয়েডের মতে শৈশবে ব্যক্তির কাজকর্ম কিসের দ্বারা পরিচালিত হয় সুখ ভোগের নীতি দ্বারা আর বয়স্ককালে ব্যক্তি বাস্তব দ্বারা পরিচালিত হয় মনে থাকবে পয়েন্টটা তারপর দেখো অন্তদ্বন্দ্ব অন্তদ্বন্দ্ব যেটা আমরা কোহেলবার্গে নৈতিক বিকাশে পড়েছিলাম তো অন্তদ্বন্দ্ব মানে কি দুটো জিনিসের প্রতি দ্বন্দ্ব হওয়া যে এটা করলে ঠিক ওটা করলে ঠিক কোনটা ঠিক হবে এটা যে বিবেচনা করছো এটা কি বলছে অন্তদ্বন্দ্ব কি বলছে দেখো ফ্রয়েডের মতে মানুষের ব্যক্তিত্ব গঠনের মূল ভিত্তি হল অন্তদ্বন্দ্ব খুব ইম্পর্ট্যান্ট তাহলে ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশ যেটা ঘটে কিসের মাধ্যমে অন্তদ্বন্দ্বের মাধ্যমে অর্থাৎ সেলফ কনফ্লিক্ট সেলফ কনফ্লিক্ট যেটাকে বলা হয় তাহলে সেল সেলফ কনফ্লিক্টের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে অন্তদ্বন্দ্ব সৃষ্টি হয় আর এই অন্তদ্বন্দ্বের ফলেই কিন্তু মানুষের মধ্যে ব্যক্তিত্ব গঠন হয় তিনি বলেছেন মানুষের সুখভোগের নীতি এবং বাস্তবতার মধ্যে অন্তদ্বন্দ্ব সৃষ্টি হয় যার মাধ্যমে তিনি মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় কি বলছে দেখো যে একজন ব্যক্তি ধরো আমি যে উদাহরণটা দিলাম যে একচ একটা ছেলে বা একটা মেয়ে দুজন রিলেশান আছে তারা কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় তারা ভাবছে যে আমি যদি একে না পাই তাহলে আমার জীবনটা বৃথা আবার সে পরোক্ষে ভাবছে যে আমি যদি তাকে নিয়ে চলে যাই তাহলে আমার বাবা মার কী হবে সে কিন্তু দুটো জিনিস নিয়ে ভাবছে অর্থাৎ সে সুখভোগের নীতিকেও ভাবছে আবার অন্যদিকে বাস্তবটাকেও ভাবছে তাই এটাকে কি বলছে কনফ্লিক্ট বা অন্তর্দ্বন্দ্ব বলছে ক্লিয়ার তারপর চলো তারপর যেটা বলছে যৌন চেতনার ক্রমবিকাশ যৌন চেতনার ক্রমবিকাশে কি বলা হয়েছে তার মতে শিশুর ব্যক্তিত্বের ক্রমবিকাশে সঙ্গে যৌন চেতনার ক্রমবিকাশ রয়েছে তো একটা ব্যক্তির একজন ব্যক্তির কি পার্সোনালিটি ডেভেলপমেন্টের সঙ্গে সেক্সুয়াল ডেভেলপমেন্ট কিন্তু অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ এটা বলা হয়েছে তিনি ব্যক্তির যৌন চেতনার তিনটি স্তরের কথা বলেন। কটি স্তর তিনটি একটা যে শৈশবকাল প্রসুপ্তিকাল আর হচ্ছে বয়সন্ধিকাল তাহলে তিনটে কাল একটু ভালো করে মাথায় রাখো শৈশবকাল প্রসুপ্তিকাল আর বয়সন্ধিকাল এই তিনটে কাল কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তারপর দেখো শৈশবকালে কী বলা হয়েছে ফ্রয়েডের মতে ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে একে কি বলা হয় কমপ্লেক্স বলা হয় আর মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে এটাকে কি বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স দেখবে যখন ছোটো বাচ্চা থাকে শিশুরা তখন ছেলেরা দেখবে বাবা মাকে ভালোবাসে আর মেয়েরা দেখবে বাবাকে ভালোবাসে অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষকে তারা ভালোবাসে এটাকে কি বলা হয় এডিপাস কমপ্লেক্স আর একটা বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স এই নাম পয়েন্টগুলো মাথায় রাখো তারপরে চলে আসি ইদম ওহম আর অধিসত্তার এগুলো আমরা জানবো প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে ইদম মানুষের আদিম কামনা বাসনা প্রভৃতি এই এগুলি মনের অবচেতন বা অচেতন মনের স্তরে সঞ্চিত হয় কী বলছে মানুষের আদিম কামনা বাসনা এই প্রভৃতিগুলি অবচেতন স্তরে মানুষের সঞ্চিত হয় কোথায় সঞ্চিত হয় অবচেতন স্তরে সঞ্চিত হয় ফ্রয়েড এই প্রভৃতিগুলোকে ইদম বলেছেন বেসিক্যালি প্রশ্ন এখান থেকে খুবই কম হয় পরীক্ষায় আমি আবারও বলছি বেসিক্যালি এক্সামে প্রশ্ন এখান থেকে খুবই কম হয় তো বিশেষ করে তোমরা একটু জাস্ট ধারণা নিয়ে রাখো তাহলে প্রশ্ন যদি আসে খুবই সহজ প্রশ্ন হবে ঠিক আছে পরীক্ষা যদি প্রশ্ন দিল যে ইদম ওহম অধিসত্তার মধ্যে নিচের কোনটি আদিম কামনা বাসনা দ্বারা পরিচালিত হয় তখন আনসার হবে কি ইদম বোঝা গেল ইদম হচ্ছে জৈবিক শক্তির মূল উৎস এর আগে তোমাদেরকে বললাম যে ইদম হলো জৈবিক শক্তির মূল উৎস ইদম সম্পূর্ণভাবে সুখ ভোগের নীতি দ্বারা পরিচালিত হয় ব্যক্তির আচরণের মাধ্যমে তা প্রকাশ পায় যেটা তোমাদেরকে এর আগেই বললাম যে আমাদের যে ইদম রয়েছে ইদম সত্তাটা সেটা কিন্তু সুখভোগের ভোগের নীতি দ্বারা পরিচালিত হয় এর মধ্যে কোনো যুক্তি বলে কিছু নেই এর মধ্যে ন্যায় বিচার বলে কিছু নেই বোঝা গেল ইদম সম্পূর্ণভাবে সুখভোগের নীতি দ্বারা পরিচালিত হয় ইদম প্রকৃত প্রকৃতিতে আদিম ও বন্য তাহলে আমাদের ইদমটাকে কেন আদিম বলা হয় একটা শিশুর জন্মগ্রহণ করার পর থেকে তার মধ্যে ইদম কিন্তু থাকে তাই এটাকে আদিম বা পুরনো বলা হয়েছে আর এটা কিন্তু বন্য অর্থাৎ দেখবে যে সমস্ত মানুষের চেতন মন নেই তারা তো বন্য জানোয়ারের মতন ব্যবহার করে করেক না তোমরা তো দেখতে পাচ্ছ এখন নিউজে তারা কিভাবে বন্য জন্তু জানোয়ারের মতন ব্যবহার করে মানুষের সঙ্গে তোমরা সেটা ভালো করে জানো তাহলে ইদম প্রকৃতিতে আদিম এবং বন্য মানুষের সমস্ত অসামাজিক ক্রিয়াকলাপগুলি এই ইদমের দ্বারা হয় চুরি ডাকা জেনা ধর্ষণ প্রত্যেকটা কাজকে করে এই ইদম সত্ত্বার মানুষগুলো করে বোঝা গেল যাদের মধ্যে ইদমটা প্রচুর পরিমাণে ডেভেলপ হয় তারাই কিন্তু এই সমস্ত নোংরা আবর্জনা কাজগুলো করে থাকে যে সমাজ শিক্ষা যে সমাজ শিক্ষা বা নীতি কোনো ধার ধারে না যার মধ্যে কোনো যুক্তি নেই নৈতিকতা নেই ভালো মন্দর বিচার ক্ষমতা নেই তাহলে ইদেমের মধ্যে রকম যুক্তিকতা নেই নৈতিকতা নেই ভালো মন্দ বিচার ক্ষমতা কোনো কিছুই নেই কার মধ্যে ইদমের মধ্যে নেই ইদমের সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই তাহলে ইদম কিন্তু কখনো বাস্তব নিয়ে ভাবে না সে সবসময় সুখ পেতে চায় আনন্দ পেতে চায় সেটাই ভাবে যে আমার ভবিষ্যৎ কি হবে আমার ফ্যামিলির কি হবে আমার সমাজের কি হবে সে কিন্তু কখনোই ভাবে না সে কখনো পরোক্ষা করে না শুধুমাত্র সে আনন্দ পেতে চায় সুখ পেতে চায় তারপরে বলছে ইদমের কামনা বাসনাগুলি পরিতৃপ্ত করার জন্য তাকে নির্ভর করতে হয় কার ওপরে ওহোমের ওপরে তো আমরা যে সমস্ত জিনিসগুলোকে নিতে চাই বাসনা আমার কামনাগুলো যেগুলো রয়েছে সব কিছু পূরণ করার জন্য আমাদেরকে ওহোমের ওপরে ডিপেন্ড হতে হয় ইদম জন্মগতভাবে ব্যক্তির মধ্যে থাকে যেটা পড়লাম যে ইদম কিন্তু জন্মগতভাবেই ব্যক্তির মধ্যে থাকে আর বাকি গেল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিবেশ থেকে আমরা অ্যাকুয়ার করি ঠিক আছে তাহলে নিচের কোনটি বংশগতিভাবে পেয়ে থাকি সেটা হচ্ছে ইদম আর ওহোম এবং অধিসত্তা সেটা আমরা পরিবেশ থেকেই पे थी <laughs> তারপর দেখো ওহম এবার আমরা ওহম সম্পর্কে পড়বো জন্মবার সময় শিশুর ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে ইদম দ্বারা পরিচালিত হয় এটা আমরা জানলাম শিশু যত বড় হতে থাকে ততই তার মধ্যে ওহম তৈরি হয় ওই ইদমটা ধীরে ধীরে ডেভেলপ হয় এবং ওহমে পরিণত হয় ওহমের কিছুটা অংশ চেতন আর কিছুটা অংশ অচেতন তাহলে ওহমের কিছুটা অংশ কার দিকে যাচ্ছে চেতনের দিকে আর কিছুটা অংশ অচেতনের দিকে যাচ্ছে চেতন অংশটি বাস্তবের সঙ্গে যোগাযোগ রেখে চলে আর অচেতন অংশটি ইদমের সঙ্গে যোগাযোগ রেখে চলে তার মানে কি এখানে আমরা বুঝলাম যে এইটা ধরো ওহম ঠিক আছে এটা হচ্ছে কি ইদম আর এটা হচ্ছে কি অধিসত্তা এই জিনিসটাই মিডিলের যে জিনিসটা দেখো বাকি অংশটা কার সঙ্গে রয়েছে ইদমের সঙ্গে আর বাকি জিনিসটা কার রয়েছে অধিসত্তার সঙ্গে তাহলে এই যে অংশটা এই অংশটা ইদম দ্বারা পরিচালিত হয় আর এই অংশটা কি দ্বারা পরিচালিত হয় বাস্তব দ্বারা পরিচালিত হয় এটা এখানে বলা হয়েছে ওহমের কিছুটা অংশ চেতন আর কিছুটা অংশ অচেতন চেতন অংশটি বাস্তবের সঙ্গে যোগাযোগ করে আর অচেতন অংশটি ইদমের সঙ্গে যোগাযোগ করে এটাই কিন্তু আমরা পড়লাম ওহম পরিচালিত হয় বাস্তব দ্বারা ওহম বিচার বুদ্ধি সম্পূর্ণ ও যুক্তিধর্মী এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্ট্যান্ট মাথায় রাখবে তারপরে চলে আসি অধিসত্তা বোঝে শিশুর ওহমের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে গঠন করে তাহলে কি থেকে হয় অধিসত্তা গঠিত হয় কি থেকে ওহম থেকে ওহমটা ডেভেলপ হতে হতে একসময় অধিসত্তাতে হয় এটি নীতিবোধ দ্বারা পরিচালিত হয় এবং ওহমকে তার অবাঞ্ছিত কাজের জন্য তিরস্কার করে তাহলে এর আগে আমরা পড়লাম যে ইদম ইদম কার দ্বারা পরিচালিত হচ্ছে ইদম শুধুমাত্র সুখভোগের নীতি দ্বারা আর ওহম পরিচালিত হচ্ছে বাস্তবের দ্বারা আর অধিসত্তা পরিচালিত হচ্ছে কিসের দ্বারা নীতিবোধের দ্বারা তার নীতি কি বলছে আবার দেখো ওহোমকে তার অবাঞ্ছিত কাজের জন্য তিরস্কার করে কে অধিসত্তা আমাদের যে ওহোম রয়েছে মিডিল পজিশনে সে যদি কোনোরকম ভুলভাল কাজ করে সেটাকে তিরস্কার করবে কে অধিসত্তা আমাদের বিবে বিবেক আমাদের বিবেকের কেন্দ্রস্থলে রয়েছে অধিসত্তা দেখো অনেক সময় আমরা যদি কাউকে আঘাত করি আমাদের কিছু ফিলই হয় না যে তাকে আমি মারতে পেরেছি এর জন্য আমি আনন্দিত আবার অনেক সময় দেখবে আমি ভুল করে যদি কাউকে মেরে দিই তাহলে অনেক সময় আমি আফসোস করে মরি যে আমি কেন ওকে মারলাম আমার মারা ওকে উচিত হয়নি এগুলো আমরা ভাবি যখন একজন ব্যক্তি এটা ভাবতে পারবে তখন তার মধ্যে অধিসত্তা এসেছে অর্থাৎ সুপার ইগো এসেছে আর সুপার ইগোটা আমরা কী জানলাম বিবেক দ্বারা পরিচালিত হয় তোমার বিবেক বলছে যে তোমার ওকে মারা উচিত হয়নি তাই তুমি আফসোস করছো কিন্তু অন্যরা ওরা অন্যরা কিন্তু মেরেছে মেরে মারার পরেও সে কিন্তু আফসোস করছে না তার মরার কারণ কি তার কারণ হচ্ছে তার মধ্যে অধিসত্ত্বাকে এখনো ডেভেলপ হয়নি তারপর দেখো এটি হলো মানুষের চরম উন্নতির মূল ভিত্তি তাহলে যখন একটা মানুষের মধ্যে অধিসত্ত্ব জন্মাবে তখন কিন্তু সে কিন্তু মহামানবে পরিণত হবে যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা তো মহামানব এরা সবসময় বিবেক দ্বারা পরিচালিত হতো নীতিবোধের দ্বারা পরিচালিত হতো অধিসত্তার সর্বপ্রধান কাজ হলো ওহমের কাজের সমালোচনা করা এবং এর কামনা বাসনাগুলিকে দমনা করা তাহলে ইদমের যে কামনা বাসনাগুলো রয়েছে সে কে কন্ট্রোল করছে ওহম আর ওহমের সমস্ত কার্যকলাপগুলোকে কন্ট্রোল করছে কে অধিসত্ত্বা এই পয়েন্টটা মাথায় রাখো তারপর দেখো ব্যক্তিত্বের সহজাত প্রবৃত্তি ব্যক্তিত্বের কি বলছেন তার মতে সহজাত সকল মানসিক শক্তির সমষ্টি তাহলে ফ্রয়েডের মতে মানসিক শক্তির সমষ্টি কোথা থেকে উৎপন্ন হয় তাহলে এক ফ্রয়েড বলছেন একজন মানুষ তার মানসিক শক্তি পায় কোথা থেকে তিনি বলছেন সহজাত প্রবৃতিগুলো থেকে পেয়ে থাকি অর্থাৎ জন্মসূত্রে আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো থেকে আমরা পাই তিনি ব্যক্তির প্রবৃতিকে ভাগে ভাগ করছেন তিনি ব্যক্তির প্রবৃতিকে ভাগে ভাগ করছেন একটা যে জীবন প্রবৃতি যেটাকে বলে লাইভ ইন্ড স্ট্রিক যেমন হচ্ছে আত্মীয় রক্ষা করা বংশ বংশবৃদ্ধি করা এগুলো। আর মৃত্যু প্রবৃতি কোনগুলো যেমন হত্যা করা আত্মহত্যা করা এগুলো আমি কারো ক্ষতি করলাম তার মানে কি মৃত্যু প্রবৃত্তি মানে পজিটিভ এবং নেগেটিভ এটা মাথায় রাখো প্রথমেই আমরা জেনেছি যে ফয়েডকে বলা হয় কি সাইকো সেক্সুয়াল থিওরির প্রবক্তা বলা হয় তিনি সাইকো সেক্সুয়াল থিওরি পড়াতে গিয়ে তিন কয়েকটা জিনিসের কথা বলেছেন অ্যানালিস্টেজ ওরালি ওরাল স্টেজ স্টেজ, ফ্যালিক স্টেজ ল্যাটেন্সি স্টেজ আর জেনেটিয়াল স্টেজ তাহলে এই যে পাঁচটা স্টেজের নাম বললাম শুধুই পাঁচটা স্টেজের নাম পড়ো বাকি ইনফরমেশন তোমাদের জানার দরকার নেই এক নাম্বার মনে রাখবে ওরাল স্টেজ স্টেজ ফ্যালিক স্টেজ ল্যাটেন্সি স্টেজ আর জেনিটাল স্টেজ এই পাঁচটা স্টেজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরপর পরীক্ষা যদি আসে সাজাতে দিতে পারে বা এই এগুলোর মধ্যে কোনটি বলেনি এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে তো এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো থেকে আসলে আসতে পারে প্রশ্ন মাথায় রাখবে তো এই ছিল ছোট্ট একটা টপিক আশা করছি কোনো জায়গায় কনফিউশন নেই খুবই সহজ চ্যাপ্টার এবং এখান থেকে প্রশ্ন খুবই কম আসে তেমন প্রশ্ন আমি দেখিনি সিটেটে বা অন্যান্য রাজ্যে তবুও তোমাদেরকে পড়িয়ে দিলাম যদি কোনো ছোট প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু ইজিলি তোমরা আনসার করতে পারবে ওকে ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য একটা খুবই খুশির খবর যে এই মুহুর্তে আমরা যে কোর্সটা লঞ্চ করেছি শুধুমাত্র চারশো টাকা দিয়ে অ্যাডমিশন নিলে আর কোনো মান্থলি ফিজ নেই শুধুমাত্র চারশো টাকায় তোমরা অল সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে সঙ্গে থাকবে নোটস ডেলি মক টেস্ট সমস্ত কিছু ফেসিলিটি তোমরা পেয়ে যাবে চারশো টাকাতে আর যারা শুধুমাত্র নোটস নিতে চাইছো তারা শুধুমাত্র একশো টাকার বিনিময়ে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা ডিটেলসে নোটস এবং এমসিকিউ পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি বুক থেকে বিভিন্ন বই থেকে যদি মক টেস্ট দিতে চাও প্রতিদিন পাঁচটা করে মক টেস্ট হয় প্রতিদিন দেড়শো মক টেস্ট যদি তোমরা মক টেস্ট দিতে চাও তাহলে পঁচিশ টাকা পেমেন্ট করলে ওয়ান টাইম তোমরা এক্সাম পর্যন্ত মক টেস্ট দিতে পারবে আর যারা স্পেশাল মক টেস্ট দিতে চাও তাদের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এক্সাম পর্যন্ত তো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সমস্ত ইনফরমেশন তোমরা এই নাম্বারে পেয়ে যাবে ওকে ভালো থক সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ